প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুরের গুড়ের ভিডিওটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে 6 নভেম্বর রোজ সোমবার 2023 আমি উপস্থিত হয়েছি এই বিখ্যাত সেই আমগাছির খেজুর গুড়ের বাজারে, যে বাজারের সুনাম সারা বাংলাদেশের সবাই জানে যে এখানকার এই রাজশাহী জেলা বাড়ি আমগাছি বাজারের খেজুর গুড়ের সুনাম সারা বাংলাদেশে আছে। আবারও শীতের শুরুতেই শুরু হয়ে গেছে খেজুর গুড়ের আমদানি ক্রয় বিক্রয়। এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে চলে আসছে খেজুরের গুড় নিয়ে সাইকেলে, মাথায়, ভ্যানে, গাড়িতে। দেখেন আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে গুড় অর্ডার করতে পারেন আমার কাছে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি বাংলাদেশের সকল জায়গা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন, আমরা বিস্তারিত দেখব, কাস্টমারের সঙ্গে কথা বলবো, তারা গুড় বর্তমানে কতটা কেজি বিক্রয় হচ্ছে জেনে নিন। আসসালামু আলাইকুম বড় ভাই, কত বেচলেন গো? 141 না? আজকে বাজার কম না? আচ্ছা, এটা হরতালের জন্য, অবরোধের জন্য মনে হয়। হাটে 75 টাকা বাজার ছিল, গাছ কাটছে মতো, রস ভালো হচ্ছে তাহলে না? শুরু হয়েছে না? এটা হওয়ার কারণ হচ্ছে দেশের অবরোধের কারণে এটা হচ্ছে। আসলে তো গত হাটেতে এই হাটে 70 থেকে 80 টাকা কেজি গেছে, আমি আমি ছিলাম তো ভিডিওতে, 70-80 টাকা, 40 টাকা দুইটা না? কদিন কে গুড় আপনার? গুড়া তো দুই দিনকার না? 17 কেজি প্রিয় দর্শক, গুড়ের বাজার খুবই কম, ব্যাপারে গুড় কিনতে চাচ্ছেন না। ওরা বুঝে হাফ কেজি গুড় তৈরি করতে কত কষ্ট হয়। তাহলে কত বেচলেন ভাই? 143 কেজি 143। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, অতটুকু মানে সবজি বাজার অনেকটাই কম। আজকে মূলা কত করে কেজি? মূলা 30 টাকা। আর পটল? পটল হলো 30 টাকা। 30। করলা? করলা 100। আচ্ছা 80 টাকা ধরা যাবে। কিন্তু করলার বাজার সবচেয়ে বেশি। মূলা কত বললে? 30। পটলও 30। বেগুন? বেগুন হলো 30 টাকা। বেগুনও 30।
তার মানে আজকে সবজি সব 30 হ্যাঁ 30 হাফ কেজি হাফ কেজি 1 কেজি নেন না 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 হাফ কেজি এত কম দামে মাল 1 কেজি কিনছেন না হাফ কেজি হাফ বাগমান তো মাল 1 কেজি নেন হ্যাঁ বাগমান তো 100 টাকার বাগমান খেলে এখন 30 টাকা কেজি আরে